আমাদের স্বপ্ন দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া। স্বপ্নের ঠিকানাটা হচ্ছে 2041 সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। উন্নত সমৃদ্ধ রাষ্ট্র রূপান্তর করার পাশাপাশি আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, একটা হিউম্যান স্টেট আমরা গঠন করতে চাই। কারণ উন্নতি অগ্রগতির পাশাপাশি মানুষের মানবিকতা যেন হারিয়ে না যায়, মানুষ যেন যন্ত্র হয়ে না যায়, সেটির দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন। একই সাথে আমরা একটি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট করতে চাই। গাড়ি সারি সারি আমাদের অ্যাফ্লুয়েন্স বৃদ্ধির সাথে সাথে, আমাদের সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে মানুষের গাড়ির সংখ্যা বাড়ছে, গাড়ির দাম বাড়ছে, দামি গাড়ির সংখ্যা ঢাকার রাস্তায় বাড়ছে। কিন্তু সেই দামি গাড়ি চলে যাবে, রাস্তার পাশে একজন শীতে কাতরাবে কিংবা একজন নিজের জীবন সংগ্রামের জন্য বীরবীর করবে, সেদিকে দামি গাড়ির যিনি আরোহী তিনি এক পলক তাকাবেন না, তেমন রাষ্ট্র নয়। আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, যে রাষ্ট্র হবে সবার জন্য, যে রাষ্ট্র দায়িত্ব নেবে, সেরকম একটি রাষ্ট্র গঠন করতে চাই। আমরা একটি সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই।